খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম কিষান পান্ডিয়া ঝড়ে দিল্লি ক্যাপিটালস কে হারিয়ে বিশাল জয় পেল মুম্বাই ইন্ডিয়ান এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন টি টোয়েন্টি বুঝি একেই বলে এক ওভারের ঝড়ে পুরো ম্যাচের চিত্র বদলে যেতে পারে যেখানে আইপিএল এর প্রথম কোয়ালিফায়ারে সেটা দেখিয়ে দিল মুম্বাই দুই ব্যাটসম্যান ঈশান কিশান এবং হার্দিক পান্ডিয়া শেষ ছয় ওভারে এই দুজন মিলে তুলেছেন বিরানব্বই রান রীতিমতো অবিশ্বাস্য দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামার পর দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দল চোদ্দ ওভারে মুম্বাই রান ছিল একশো আট চার উইকেট হারিয়ে বিশ ওভার শেষে সেই রান গিয়ে দাঁড়ালো পাঁচ উইকেট হারিয়ে দুশো অর্থাৎ শেষ ছয় ওভারে মাত্র এক উইকেট হারিয়ে রান তুলল তারা বিরানব্বইটি শেষ পাঁচ ওভারে আটাত্তর দশ বলে তেরো রান করে ক্রুনাল পান্ডিয়া আউট হয়ে যাওয়ার পর মাঠে নেমে টর্নেডো গতিতে রান তুলতে থাকেন হার্দিক পান্ডিয়া মাত্র চোদ্দ বল খেলে সাঁইত্রিশ রান করে অপরাজিত থাকেন তিনি কোনো বাউন্ডারি নেই ছক্কার মার মেরেছেন পাঁচটি অন্যদিকে অপর অপরাজিত ব্যাটসম্যান ঈশান কিশান তিরিশ বল খেলে অপরাজিত থাকেন পঞ্চান্ন রানে চারটি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মেরেছেন তিনটি শেষ পর্যন্ত স্কোর গিয়ে দাঁড়ালো দুশো রানে দিল্লিকে ফাইনালে যেতে হলে রান করতে হবে দুশো এক রান এর আগে টস হেরে ব্যাট করতে নামার পর খুব বেশি সুবিধাজনক অবস্থায় ছিল না মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমান চ্যাম্পিয়নরা দিল্লির বোলার রবিচন্দ্র নাসিনের ঘূর্ণি ত্রোপের মধ্যে পড়ে গেলেন চার ওভার বল করে আসছেন উনত্রিশ রান দিয়ে নেন তিন উইকেট পঁচিশ বলে চল্লিশ রান করেছেন কুইন্টন ডিক পাঁচটি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কা মেরেছেন তিনি সবচেয়ে অফ ফর্মে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা গোল্ডেন ডাক মেরেছেন তিনি আশ্বিনকে মোকাবেলা করতে গিয়ে প্রথম বলেই এল শিকার হলেন মুম্বাইয়ের আরেক ভরসা কারণ পোলার্ডো কোনো রান না করে আউট হয়ে গেছেন দুশো এক রানের টার্গেটে ব্যাট করতে নেমে রান শুরুর আগে স্কোর শূন্য অবস্থায় আউট হয় টপ অর্ডারের তিন ব্যাটসম্যান শেখর ধাওয়ান পৃথিবী এবং আজিঙ্কা রাহানে তিনজনই শূন্য রানে আউট হয় এরপর শ্রেয়াশাহর বারো মার্কাস স্টনি পঁয়ষট্টি এবং অ্যাক্সার প্যাটেল বত্রিশ রানের সুবাদে বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রান করে দিল্লি ক্যাপিটালস ফলে সাতান্ন রানের বিশাল জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স তাই তো ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতাকেই পরাজয়ের কারণ হিসেবে ব্যাখ্যা দেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক